দুবছর বাদে সরস্বতী পুজোয় কোভিড সংক্রমণে চোখ রাঙানি কমেছে। শনিবার তাই মুক্তির আনন্দে স্কুল কলেজে বাগদেবীর পুজো শুরু হয়েছে। সকাল থেকে বর্ধমান মিউনিসিপ্যাল স্কুল আর বর্ধমান উইমেন্স কলেজে গিয়ে দেখা গেল পুজোর প্রস্তুতিতে হাত লাগিয়েছে পড়ুয়ারা। শুক্রবার থেকে আবহাওয়া চরম খারাপ, তবু পিছিয়ে থাকেনি তারা। এবারেও কোভিড বিধি কায়েম আছে, তাই মাস্ক আর স্যানিটাইজার সঙ্গে নিউ নর্মাল কলেজ আর স্কুলেও। বাঙালির নিজস্ব ভ্যালেন্টাইন্স ডেতে বিষাদ সরিয়ে আনন্দ খুঁজছে নতুন প্রজন্ম। উইমেন্স কলেজে যেন পুজোয় বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ছাত্রীরা নতুন জামাকাপড়ে সেজে সকাল থেকেই হাজির হয়েছে কলেজ প্রাঙ্গণে, যেন মুক্তির স্বাদ, মুক্তির আনন্দ। গত দুবছর ধরে কোভিডের জন্য পুজো হলেও তাতে পড়ুয়াদের নিষেধ ছিল স্কুল কলেজে আসার ক্ষেত্রে, কিন্তু এবছর যেন অন্ধকার থেকে বেরিয়ে আরোই ফেরা। তাই শিক্ষক শিক্ষিকা থেকে পড়ুয়ারা উপভোগ করছেন সরস্বতী পুজোর আয়োজন ও আনন্দ। উইমেন্স কলেজের অধ্যক্ষ বলেন, পুজো হচ্ছে আনন্দ, উচ্ছ্বাস থাকবে, তবে সব কিছু আমাদের কোভিড বিধি মেনেই করতে হবে, আর যেন সেই অন্ধকারে ফিরতে না হয়। ছিল ভাবলাম তো বেরোতেই পারবো না, কিন্তু এখন একটা সকালে আমেজটাই আলাদা। আর কলেজ খোলার পর তো এই সরস্বতী পুজো দিয়ে শুরু হলো। দারুণ লাগছে, মানে এটা স্কুল থেকে বেরিয়ে কলেজের প্রথম পুজো, আরো দারুণই ব্যাপার। আজকে ক্যাম্পাস এতদিন পর খুলেছে, ওদের একটা মানে বাঁধ ভাঙা আনন্দ হয়েছে। মানে সমস্ত স্কুল কলেজগুলো খোলা থাকবে, জীবনযাত্রা স্বাভাবিকভাবে চলবে, পড়াশোনা চলবে। আজকে তো বিদ্যার দেবীর আরাধনা, সেখানে সবাই উপস্থিত হয়ে আনন্দ করবে, এটা তো সমস্ত মানুষের কামনা। কলেজের পক্ষ থেকেও আমরা এটা চেয়েছি। মেয়েরা নিজেরা উদ্যোগ নিয়ে বলেছে যে আমরা পুজো করতে চাই। সমস্ত শিক্ষক যারা আছেন এবং শিক্ষাকর্মী বন্ধু যারা আছেন, সকলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং সকলের সম্মিলিত উদ্যোগে এই এলাকার সমস্ত মানুষদের সহায়তায় এবং সকলের সাহায্য নিয়ে আমাদের কলেজে আজকে সুন্দর করে পুজো হচ্ছে। আপনারা তো দেখতে পাচ্ছেন, যতখানি সম্ভব আমরা চেষ্টা করছি কোভিড বিধি মানার কথা বলতে। আমরা ফ্লেক্স দিয়ে সচেতনতা প্রচার করেছি, প্রত্যেক মেয়েদের গ্রুপে গ্রুপে লিখে দেওয়া হয়েছে তারা মাস্ক স্যানিটাইজার ইউজ করবে। তবে আজকের দিনে মানে ওদের যেহেতু ছবি তোলা বা ইত্যাদি আনন্দ থাকে, ওরা তো খুব ছোটো, ওই বারবার আমাদের বড়দের মনে করিয়ে দিতে হবে যে মাস্কটা ঠিকমতো পরো, বাঁধনহারা হয়ে যেও না, এই কোভিডের কথাটাকে একদম শেষ হয়ে যায়নি এখনও, তাকে একটুখানি গুরুত্ব দিতে হবে, আনন্দকেও রাখতে হবে, এই দুটোকে মিলিয়ে করতে হবে আর কি। খুব ভালো লাগছে, এতদিন পর্যন্ত পুরোপুরি কলেজটা বন্ধ ছিল, মানে খুবই প্রবলেম হচ্ছিলো, কারণ ক্লাস করতে হচ্ছিলো পুরোপুরি অনলাইনে, ক্লাস করতে ভালো লাগছিলো না, এখানে এসে বন্ধুদেরকে দেখে ভালো লাগছে খুবই। পূজার আনন্দ খুবই, কালকে তো বৃষ্টি থেকে ভাবছিলাম যে আসতেই পারবো না হয়তো, আজকে খুবই ভালো লাগছে আসতে পেরে। আর ফার্স্ট মানে আমার ফার্স্ট ইয়ার কলেজ, একদম নতুন একটা অনুভূতি। আচ্ছা, ভ্যালেন্টাইন ডে তো এটা, ভালোই।